আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে টিকটক অ্যাকাউন্টের মধ্যে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন। বন্ধুরা, আমরা অনেকেই টিকটক অ্যাকাউন্ট খুলতে জানি, অথবা নাম্বার দিয়ে ইমেল দিয়ে, অনেকেই জানি না কিভাবে টিকটক অ্যাকাউন্টে ইমেল অ্যাড করতে হয়। আপনি যদি এই ভিডিওটি দেখেন, খুব সহজে আপনি টিকটক অ্যাকাউন্টে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর টিকটক অ্যাকাউন্টে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করলে কি সুবিধা, কারণ টিকটক অ্যাকাউন্টে আপনি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করলে অনেক সময় দেখা যায় আমরা অনেকে ফোন নাম্বার হারিয়ে ফেলি, ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলার পর। আপনার যদি ইমেল অ্যাকাউন্ট অ্যাড থাকে, তাহলে আপনি ফোন নাম্বার হারিয়ে ফেললেও ভবিষ্যতে আপনি ইমেল দিয়ে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাই এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি টিকটক অ্যাকাউন্টে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এর জন্য প্রথমে আপনাকে টিকটক অ্যাপের উপর ক্লিক করতে হবে। টিকটক অ্যাপের ভিতরে যাওয়ার পর দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে, প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে যাওয়ার পর দেখুন এখানে থ্রি লাইন্স দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পর দেখুন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন, ফোন নাম্বারটি উপরে দেখাবে। আর আপনি যদি ইমেল অ্যাড করতে চান, জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এর জন্য আপনাকে ইমেলের উপর ক্লিক করতে হবে। ইমেলের উপর ক্লিক করার পর আপনার ফোনে যে ইমেল রয়েছে, অথবা আপনার ফোনে প্রথমে যাবেন, গিয়ে জিমেল অ্যাপের উপর ক্লিক করবেন। জিমেল অ্যাপের উপর ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনার ইমেল, যে ইমেলটি আপনি টিকটকে অ্যাড করতে চান, এই ইমেলটি দিয়ে দেবেন। যেমন আমি ইমেলটি অ্যাড করতে চাই, এই জন্য আমি কী করবো, টিকটক অ্যাপে যাব। যাওয়ার পর এখানে টাইপ করবো আপনার ফোনে যে ইমেল রয়েছে, এই ইমেলটি এখানে আপনি টাইপ করবেন। ইমেলটি টাইপ করার পর দেখুন এখানে সেন্ড কোড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, পূর্বে যদি আপনার ইমেল কোনো টিকটক অ্যাকাউন্টের মধ্যে অ্যাড থাকে, তাহলে এখানে দেখাবে দিস ইমেল ইজ অলরেডি টেকেন, এইরকম একটা দেখাবে। এখন আপনি কী করবেন, একটা ইমেল দেওয়ার পর এইরকম দেখালে মনে করবেন এই ইমেলটি আপনার অন্য একটি ফোনে অ্যাড রয়েছে, তখন আপনি কী করবেন, অন্য একটি ইমেল এখানে অ্যাড করবেন। তারপরে কী করবেন দেখুন এখানে সেন্ড কোড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার ইমেলে একটি কোড এসেছে। দেখুন বন্ধুরা, টিকটক কোডটি আপনি কী করবেন দেখুন এখানে 35 45 89, ওকে দেখুন নো থ্যাংকস আমরা করব। দেখুন বন্ধুরা, ইমেল কিন্তু অ্যাড হয়ে গেছে। টিকটকে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা খুবই সহজ, আর ইমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখলে ভালো, কারণ অনেক সময় ফোন নাম্বার হারিয়ে গেল, অথবা আমরা দেখা যায় পরিবারের কোনো না কোনো কারো ফোন নাম্বার দিয়ে আমরা টিকটক অ্যাকাউন্ট খুলি, কিন্তু ফোন নাম্বার কোনো কারো না হতে পারে, পরিবারের যে কোনো কারো, কিন্তু ইমেল আপনি যে কোনো নাম্বার দিয়ে খুলে ফেলতে পারেন, অথবা ইমেল অ্যাকাউন্ট আপনারই থাকবে। কারণ ইমেল অ্যাকাউন্ট খুলতে যে কোনো ধরনের টাকা পয়সা খরচ হয় না, কিন্তু একটি সিম তুলতে গেলে কিন্তু টাকা খরচ হয়। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খোদা হাফেজ।